গুড মর্নিং কার্তিক একাডেমি ই লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চ্যানেলের পরের হচ্ছে কম্পিউটার নিয়ে আলোচনা করব। গত একটা ক্লাস হয়ে গিয়েছে তোমাদের পার্ট 1, আজকে হচ্ছে পার্ট 2। স্ট্যান্ডার্ড পরে হচ্ছে সবাই বই খোলো। প্রথম অধ্যায়ে আমরা শুরু হয়েছিল কম্পিউটারের প্রয়োজন। এখানে আমি লিখে দিয়েছিলাম কম্পিউটারে কটা জেনারেশন আছে, প্রয়োজন কটা প্রয়োজন আছে, সবাই এমন এখন পর্যন্ত নানা রকম যন্ত্রের আবিষ্কারের
ফলে কম্পিউটার জগতে অনেক উন্নতি ঘটেছে। কম্পিউটারের উন্নতি এই সময়কালকে মোট 5টি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি কম্পিউটারের হচ্ছে প্রয়োজনীয় কম্পিউটার প্রজন্ম বলে, সেগুলিকে কম্পিউটার প্রজন্ম বলে। এক হচ্ছে কি কম্পিউটার প্রজন্ম 1940 থেকে 1956 সাল, 1940 থেকে 56 সাল পর্যন্ত যে সময় যে সকল কম্পিউটার ব্যবহৃত হয় সেই সকল কম্পিউটারকে প্রথম প্রজন্মের কম্পিউটার বলে। এই প্রজন্মের কম্পিউটার প্রধান উপাদান হল কি লাস্ট কেলিটিকে
ইন্টিগ্রেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। পূর্বের তুলনায় দাম অনেক কমে যায়, ফলে ব্যবহার বৃদ্ধি পায়। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাকলো। পরের দিন হচ্ছে পঞ্চম প্রজন্ম আমরা শুরু করব, সেই পর্যন্ত ক্লাস হবে। আজকের এই চতুর্থ প্রজন্ম হলো প্রথম প্রজন্ম, এখন তৃতীয় প্রজন্ম আছে কি ট্রানজিস্টার, তৃতীয় প্রজন্ম ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, চতুর্থ প্রজন্ম আছে মাইক্রো প্রসেসর। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাকলো। পরের দিন পঞ্চম প্রজন্ম হবে। সবাই ভালো থাকবে, এই পর্যন্ত আজকে হলো ক্লাস।